সতীপীঠের অবস্থান শুধু ভারতেই নয়, ভারতের বাইরে আমরা যেমন পাকিস্তানের হিংলাজ সতীপীঠ সম্পর্কে জেনেছি, তেমনি ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতেও একটি সতীপীঠ অবস্থিত। সেখানেও হয় ধুমধাম করে দেবীর আরাধনা। বৌদ্ধ প্রধান শ্রীলঙ্কাতে হিন্দুদের বাস কম হলেও এই দেশের বহু স্থানেই রয়েছে হিন্দু দেবদেবীর মন্দির ও তীর্থক্ষেত্র। ভারত মহাসাগরের একদম কোলে পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই সতীপীঠ হিন্দু সম্প্রদায় মানুষদের কাছে এক আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠেছে। দেব ও দেবীর এই তীর্থক্ষেত্র আজকে কথায় সতীপীঠের অষ্টম পর্বে, সতীপীঠ নাইনাতিভু, মতান্তরে কোণেশ্বরম। শ্রীলঙ্কার উত্তরাংশে অন্যতম এক শহর হল জাফনা। প্রচলিত আছে জাফনা থেকে নাকি মাত্র 36 কিমি দূরে নাইনাতিভুতে এই পবিত্র সতীপীঠ অবস্থিত। এখানে ধুমধাম করে কালী পুজোও করা হয়। কিন্তু লোকশ্রুতি মতে ও শ্রীলঙ্কার সাধু পণ্ডিতদের মতে নাইনাতিভুতে কোনো সতীপীঠই নেই। জাফনা শহর থেকে 240 কিমি দূরে শঙ্করী দেবীর মন্দিরই হল সতীর 51 পীঠের অন্যতম। ইন্টারনেটে প্রচলিত আছে নাইনাতিভুর নাগাপোষানী আম্মান মন্দিরটি সতীপীঠ হিসাবে পরিচিত, কিন্তু তা নয়। শ্রীলঙ্কার ত্রিকোণমালী শহরে অবস্থিত 51 পীঠের একটি সতীপীঠ। দেবীর নূপুরদ্বয় এখানে পতিত হয়েছিল বলে কথিত আছে। এছাড়াও মতান্তরে দেবী সতীর উদরখণ্ড পড়েছিল বলেও বিতর্ক চলে। দেবীর নাম ইন্দ্রাক্ষী, যা এখানে শঙ্করী দেবী হিসাবে পূজিতা, এবং ভৈরব হলেন রাক্ষসেশ্বর। ভৈরবের মন্দির একদম ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত, যা বিখ্যাত কোণেশ্বরম মন্দির নামে পরিচিত। এই মন্দির সম্পর্কে আরও জানা যায় যে শঙ্করী দেবীর মন্দির স্বয়ং রাবণ স্থাপন করেছিলেন। ইতিহাসে এই মন্দিরে বারবার আক্রমণ করা হয়েছিল, তবে দেবীর বিগ্রহ সুরক্ষিতই ছিল। এই মন্দির নির্মাণে চোল ও পল্লব বংশের রাজারাও সাহায্য করেছিলেন। স্থানীয় সূত্রে 17 শতাব্দীতে পর্তুগিজদের আক্রমণে মন্দিরের প্রায় সম্পূর্ণই ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমান মন্দিরটি 1952 সালে তৈরি হয়। শ্রীলঙ্কার শঙ্করী দেবী মন্দির স্থানীয়দের কাছে, বিশেষ করে তামিল ভাষাভাষী মানুষদের কাছে আস্থার একটা কেন্দ্র। ত্রিকোণমালী শহরে অবস্থিত এই মন্দিরে আগত সব ভক্তরা এটিকে শান্তির স্বর্গ বলে আখ্যা দেন। বছরের 2 নবরাত্রিতেই এই মন্দিরে বিশেষ আরাধনার আয়োজন করা হয়। এই সময় ভারত থেকে, বিশেষ করে তামিলনাড়ু রাজ্যের বহু ভক্তরা পূজা দিতে আসেন। নবরাত্রির অষ্টমী ও নবমী তিথিতে হাজার হাজার ভক্তের সমাগম হয়। সব মিলিয়ে শিব ও শক্তির মিলিত এই আধ্যাত্মিক ক্ষেত্র যেন সত্যিই স্বর্গীয় অনুভূতি লাভের পরম তীর্থ। তো আজকের এপিসোড এতটুকুই। কেমন লাগলো কথায় সতীপীঠের আজকের পর্ব? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কথা হবে আগামী শনিবার নতুন এপিসোডে, এবং প্রতিটা এপিসোডের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। ধন্যবাদ।